খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে অসংখ্য আউলিয়া কেরাম আসছেন আমাদের সিলসিলার একজন ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির আগে এই উপমহাদেশে একজন ইমাম এসেছিলেন নকশবন্দি তরিকার একজন বড় শায়খ তার নাম হযরতে খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি ছিলেন সম্রাট আলমগীরের জমানার ও জমানার শ্রেষ্ঠ আলেম মোল্লা আলী কারির মতো মুহাদ্দিস তার প্রশংসা করেছেন তার কিতাবের মধ্যে আমরা সুস্পষ্ট ডকুমেন্ট সারা কথা বলি না কারণ এগুলো রেকর্ড হয় এই রেকর্ডটা সারা পৃথিবীতে যাবে যদি আমি ডকুমেন্ট সারা কথা বলি তখন এই রেকর্ডের মাধ্যমে সারা পৃথিবীতে যখন ছড়াবে তখন কালকে দুর্নাম হবে আটটুশির আমার না সবাই বলবে এটা আটটুশির ফরিদি সারা বাংলাদেশে চিনি এটা আটটুশির ফরিদি আপনি আটটুশির নাম কহ এই সারা দেশে চিনি আমি আটটুশির এটা মার্কা মারা হয়ে গেছে পিছনে লেহা লাগে না এমনি চিনি কাটটুশি জান না গেহা যাইতো জাগার পাইলে নাটটুশি গেলেন কি কয় কয় জাগার পাইলেন না অনেক ফোন দেখে হুজুর আপনার ওয়াজ শুনি বিরাট ভক্ত রাত্রিবেলা আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমায় বেলালের ওয়াজ যে কি মজা না লাগে হুজুর আটটুশি গেলেন কে অথচ বেলালের ওয়াজ কিন্তু আটটুশির মাঠেই দাঁড়াই করছি ওই মাঠে দাঁড়াই করছি কাটুশি গেলেন কে জাগার পাইলেন না আপনি ওয়াজের ভক্ত এনে বুঝাবেন কেমনে আটটুশি গেলেন কে আমি বলি ভাই আমি যেটা বুঝছি আর আমি যেটা পাইছি আপনি ওটা পান নাই ভাই যে আপেল না খাইছে তার আপেলের স্বাদ কোনোদিন বোঝানো যায় না বোঝানো যায় বোঝানো যায় না যে আপেল কোনোদিন না খাইছে আপেলের স্বাদ বোঝানো যায় না ভাই পৃথিবীতে সবাই কি ওলি আল্লাহ হয় না পৃথিবীতে সবাই কি ওলি আল্লাহর খেদমত করতে পারে না সবার নসিব হয় না ভাই এটা তকদির লাগে কপাল 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 সবার দিয়া হয় না ভাই পৃথিবীতে সবাই ওলি আল্লাহ হয় না আর সবাই ওলি আল্লাহর খেদমত করতে পারে না কপাল লাগে বলুন তো নসিব লাগে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ মুসা নবীরে পাঠিয়েছে যাও ওই এলেম শিখতে হলে ওই জায়গা যাইতে হবে আমরা এলেম শিখতে পারবো এলমে মারিফত হাসিল করার মতো যোগ্যতা ধৈর্য নিয়ামত কাল হৃদয় তাকওয়া বুজুর্গি নামাজ জিকির ফিকির ইবাদত আমাদের নাই কিন্তু অন্তত সহবত একটু বসার সুযোগ আমাদের আছে এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া প্রিয় ভাইরা আমার আমার হুজুরের জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উত্থাপন করি এরপরে আমি আমার ওয়াজের শেষের দিকে চলে যাব খুব মনোযোগ দিবেন উনি কত বড় কাশ কত বড় কাশওয়ালা আল্লাহর ওলি ছিলেন কত বড় মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন খুব ভালো করে বুঝবেন কত বড় দরজার ওলি কামালিয়াতের দরজার ওলি ছিলেন পৃথিবীতে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারাবাত চার নম্বর এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাত এহসান চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমার পীরের মধ্যে চারটে কারণ বিদ্যমান ছিল এক নম্বর জামালিয়াত ছিল দেখতেও খুব সুন্দর দেখা যাইত দুই নম্বর কামালিয়াত ছিল এমন কামেল পীর আমি আমার নজরে পাই নাই খুব মনোযোগ দেন আমার ফরিদপুরে এক পীর ভাই তখন স্টুডেন্ট কামিলে পড়ি ফার্স্ট ইয়ারের দিকে তো ফরিদপুর অঞ্চলে অনেক মাহফিল করতাম একবার মাহফিলে গেছি তালমা তো উনি আসছেন আমি দরবার শরীফ দ্বারে ঘটনাটা বলছি আমাকে বললেন ফরিদি ভাই
আমি জাহাজে চাকরি করি, মাছ ধরার জাহাজ। আমি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনের কাছে আমাকে থাকতে হয়। অনেক ঝড় তুফান হয়, 80 থেকে 90 দশকের মাঝামাঝি সময়ের ঘটনা। গভীর সমুদ্রে চলে যাই, ঝড় তুফানের মধ্যে পড়ি, অনেক ভয় হয় যে জীবন নিয়ে আর কখনো ফিরে আসবো কিনা, কোনো গ্যারান্টি নাই। হুজুর কাবাগানের খেদমতে একদিন এসে বললাম, হুজুর আমি জাহাজে একজন ইঞ্জিনিয়ার, মাছ ধরার জাহাজে মাছ ধরি, গভীর সমুদ্রে যায় ছোট ছোট জাহাজ, ভয় হয় হুজুর এই জাহাজের ভিতরে আমার চরম ভয়, হ্যাঁ আমি কি চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো কিনা। হুজুর কেবলজন মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। অ্যাটেনশন প্লিজ, উনি বলছেন অনেক বছর আগে। পীর কেবলজন হুজুর বললেন, অনেক বছর আগে ঘটনা ঘটতেছে, অনেক বছর পরে হঠাৎ সিগন্যাল পড়লো, তাড়াতাড়ি সমুদ্র থেকে চলে আসতে হবে। আমরা সিগন্যাল পাইতে পাইতে ঝড় তুফান উঠে আসলো, জাহাজ আমরা ফিরিয়ে নিয়ে আসার মধ্যে আমরা সমুদ্রের জাহাজের ঝড়ের কবলে পড়ে গেলাম। বিরাট বড় বড় ঢেউ, আমি ইঞ্জিন রুমে দাঁড়িয়ে আছি, তখনও উপর থেকে আমার বন্ধু কলিগ যারা আছেন সবাই আসে, লাইফ জ্যাকেট টিকিট আমাকে দিয়ে বললেন, বন্ধু চলে আসো, যদি আমরা মরে যাই একসঙ্গে মরবো, বেঁচে থাকলে একসাথে বাঁচবো। জাকের ভাই বলতেছিলেন, আমি ইঞ্জিনের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, খাজা ফরিদপুরি আপনি বলেছেন মুজাদ্দিদের সন্তান পানিতে ডুবে না, আমি বাঁচি আর মরি ইঞ্জিন রুমেই থাকবো, আমি এখান থেকে আর কখনো যাব না। বন্ধুদেরকে বললাম, বন্ধুরা আমি লাইফ জ্যাকেটও পরবো না, তোমরা চলে যাও, আমি বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। আমার হুজুর বলছে মুজাদ্দিদের সন্তান পানিতে ডুবে না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। উনি হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, প্রচন্ড তুফান, জাহাজের যখন পানির বাড়ি হয়, তখন কয়েকদিন আগে দেখছেন না বাংলাদেশের খেলোয়াড়রা আধুনিক জাহাজের ভিতরে থেকেও বমি টমি করে অস্থির হয়ে গেছে, সিট হয়ে পড়ছে আমেরিকার জাহাজে চড়তে যেয়ে। তো উনি বললেন, আমি অজ্ঞান হয়ে গেলাম, হুশ ফিরার পরে আমি চট্টগ্রাম হসপিটালে বেডে। আমি বললাম, এখন কোথায় আছি বলে আপনি হসপিটালে? তো দেখে আমি তখন বেঁচে রয়েছি, মরিনি। বন্ধু বান্ধবরা সবাই আসছে, যাহা আমরা অলৌকিক ভাবে আমাদের জাহাজ বেঁচে গেছে, ডুবে নেই, কেমনে বাঁচছে আমরাও কইতে পারি। এই তরঙ্গমালার ভিতরে সারা রাত পানিতে বেরিয়েছে আর জাহাজ ডুলছে, অনেকে অজ্ঞান হয়ে গেছে, অনেকে ওইভাবেই পড়েছিল, কেমনে বাঁচছি আমরা কেউ বলতে পারবো, তো বেঁচে গেছি। আচ্ছা গেল, তুমি চিন্তা করলেন আমি এখান থেকে বাড়ি যাই। তুমি ওখান থেকে ডাক্তার ওনাকে রিলিজ দিল, ছুটি দিল, চলে আসলেন। চলে আসার পর ওনার বাড়ি ফরিদপুরি ছিল, তালমা এলাকায়। তিনি বলতেছেন, আমি চিন্তা করলাম বাড়ি যাওয়ার আগে হুজুরের কাছে যাই। তো ফুকুরিয়া দিয়ে হুজুর কেবলজানের সামনে আসছে, হুজুর কেবলজান বেতের মোড়ার উপরে বসা। উনি বলতেছিলেন, পীর কেবলজান হুজুর আমাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কোনো কিছু বলার আগেই আমাকে দেখলেন, আমি কিছু বলার আগে আল্লাহর ওলি বলে দিলেন, বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমি কদমের মধ্যে পড়ে গেলাম, কদমের মধ্যে পড়ে যা বললাম, হুজুর আমি জাহাজের মধ্যে কঠিন বিপদে ছিলাম, আপনি দেখেছেন, আমি বলার আগে আপনি বলে দিলেন, আপনি কেমনে জানলেন? হুজুর কেবলজানের কদমে আমি বসে বসে কাঁদতেছিলাম, হুজুর বললেন, যান বাবা মুজাদ্দিদের সন্তান পানিতে ডুবে না, চিন্তা করবেন না, বিবি বাচ্চা কাচ্চার কাছে যান, সন্তানরা চিন্তায় আছে, বাড়ি চলে যান। বিদায় দিলাম, খাবার খেয়ে বাড়ি চলে যান। তিনি আমার আল্লাহর ওলি, আমার পীর ও মুর্শিদ, খাজা বাবা করি ওনার জীবনের বাস্তব কারামত আমার ওই পীর ভাই, তিনি বলে গেছেন, লোকটা হয়তো মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, দোয়া করে দে। বাজানে এরকম একটা দুইটা ঘটনা না, যত লক্ষ মুরিদ আছে তত লক্ষ কারামত আমার হুজুরের জীবনে আছে। এ কথা বলেন আছে না? জাকির ভাই আসেনি? যুগ শ্রেষ্ঠ মহাবলী
আমার খাজা মাওলানা এক নজর দেখলে যারে দিলের জালা থাকে না সে সাধুর প্রেম সুধারণ আসি জি জুন পিপাসায় ফয়জু বিজলিতে যার যার তা জলি ঢেউ খেলায় এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও কামেলের পদতলে নেশার হইয়া যাও কামেলের পদতলে নেশার হইয়া যাও ছোট্ট একটা ঘটনা শুনে মুরিদ জাহাজে হুজুর আট্রসিতে প্রশ্ন করবেন কি করে জানাটা সম্ভব হলো কি করে সম্ভব হলো এটা এটার নাম হলো কারামত নবীদের জন্য মুজেজা ওলিদের জন্য কারামত নবীদের জন্য মুজেজা কোরআন শরীফ আল্লাহ বলেন উনাব্বিউকুম বিমা তাকুলুন আমার ঈসা নবীর একটা মুজেজা ছিল আমার ঈসা নবী বলে দিতে পারতেন উম্মত ঘরের মধ্যে কি খাবার আছে ডাল ভাত আছে রুটি আছে না খেজুর আছে না শিন্নি আছে না ফিন্নি আছে না তাবারুক আছে না খিচুড়ি আছে না বিরিয়ানি আছে উম্মত কি খাবার খাইলো কোন উম্মত কোন তরকারি দিয়ে খাইলো হযরত ঈসা নবী বলে দিতে পারতেন ওয়া তাদখিরুনা ফি বুয়ুতিকুম ঈসা আলাইহিস সালাম উম্মতের ঘরের কোনায় কি আছে উপরে কি আছে নিচে কি আছে খাটের নিচে কি আলমারির ভিতরে কি আসবাবপত্র কি হযরত ঈসা নবী এক জায়গা থেকে বলে দিতে পারতেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী একজন উম্মত আছে হাজার 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 উম্মতের ঘরের খবর খাবারের খবর ঘরের কোনার খবর আসবাবপত্রের খবর হযরত ঈসা নবী বলে দিতে পারে হযরত ঈসা আলাইহিস সালাম যদি উম্মতের ঘরের খবর বলে দিতে পারে তাহলে আজকের মাহফিলের খবর আমার নবী বলতে পারে কি পারে না অ্যাটেনশন প্লিজ কোরআনে সূরা আলী ইমরান যদি বিশ্বাস করেন তো ঈমানদার না করলে আল্লাহ এরপরে বলছেন ইন্না ফি যালিকা লায়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন ইন্না ফি যালিকা আয়াতাল লাকুম নিশ্চয় এই নিদর্শন তোমরা বিশ্বাস করবা মেনে নিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও মুমিন হও মুমিন হও ঈসা আলাইহিস সালাম একজন উম্মতের ঘরের খবর খাবারের খবর ঈসা নবী বলে দিতে পারে আমার নবী একজন উম্মত আছে কোটি কোটি আমার নবী এক জায়গা থেকে উম্মতের ঘরের খবর খাবারের খবর বলতে পারে আজকের মাহফিলের খবর নবীর দরবারে আছে রে নবী আমার সুপ্রিম পাওয়ার নবীর পাওয়ার থেকে আল্লাহর ওলিদের পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় আল্লাহর ওলিদের কা খেদমতে আল্লাহর ওলিদের কালবে ওই নবুয়াতের নূরের পাওয়ার প্রতিবিম্ব হয় যখন তাদের কাল সুপ্রসন্ন হয় কাল কাশপন্তর খুলিয়া যায় তখন আল্লাহর ওলির এক জায়গা বসে সারা পৃথিবী বিভিন্ন জায়গা তারা দেখতে পায় এটা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়ে রাখেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মনোযোগ দেন ইমাম আজম নাম কি ইমাম আজম মসজিদে কুফাতে নামাজ পড়তে গেছে অজু করতেছে তো অজু করার সময় এক যুবক অজু করে যুবক অজু করার সময় জিজ্ঞেস করলেন এ যুবক তুমি দাঁড়াও তুমি কি জেনা করছো যুবক বলে হুজুর আমি জেনা করছি আপনি কেমনে জানেন বলে তোমার জেনার গুনা অজুর পানির সাথে ভেসে ভেসে যাচ্ছে আমি দেখতেছি একসাথে জোরে বলেন আরো আরো জোরে একসাথে জোরে জোরে একটা জবান বন্ধ থাকবে না বলেন আল্লাহু আকবার এ ভাই আমাদের শরীরে গুনাহ আছে দেখা যায় দেখা যায় আপনার গুনাহ আছে আমি দেখি আমার গুনাহ আছে আপনি দেখেন যদি এটা দেখা দেখি হইতো তাহলে সমাজে মুখ দেখা বন্ধ হয়ে যেত কি কথা কর না কেন ঠিক না
মুখ দেখা বন্ধ হইতো, সুদ খাইছে, ও ঘুষ খাইছে, ও মিথ্যা কথা কইছে, ও জানা করছে, ও আকাম করছে, ও জমি খাইছে, ও আতাল কুবাইছে, ও এইটা করছে, সেটা করছে, মুখ দেখা দিয়ে বন্ধ হয়ে যাইতো। কি কথা কর না, ঠিক না? ইমাম সাহেব মুসল্লির দেখতে পারতো না, মুসলিম আমরা দেখতে পাবো না, সারা দেশে কিলিকিলি চলতো। এই জন্য আল্লাহ গুনাটাকে ঢাইকে রাখছে, দেখায় না। কিন্তু ইমাম আজম বলতেছে, বাসা তোমার জেনার গুনা ওজুর পানির সাথে ভেসে যাচ্ছে আমি দেখি। আরে তাহলে ইমামুল আজমের শোক আর আমাদের শোক একরকম? আর নবীর গুলামের গুলামের গুলাম ইমাম আজমের শোকের পাওয়ার যদি এরকম হয়, তাহলে আমার নবীর শোকের পাওয়ার কত? যারা বলে নবী দেখে কিনা, নবী কি দেখে এ অন্ধ, আমি বলি আসলে তুই অরিজিনাল বেদাতি রে, বেদাতি সিনে যা। একজন আল্লাহর ওলির পাওয়ার কত চিন্তা করছেন, গুনাহ ভেসে যাচ্ছে উনি দেখতেছে। আমার পীর আটটুসি মুরির জাহাজের ভিতরে রাডারে ধরা পড়ছে, এই জন্য কিছু বলার আগেই বলতেছে, বাবা বলছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডুবে না, বাড়ি চলে যান, বিদায় দিলাম, তাবার খেয়ে চলে যান, স্ত্রী পুত্র পরিজন সন্তানরা চিন্তায় আছে। বাপ এই নিয়ামত হাসিল করতে আমার পীরের 40 বছর পিঠের চামড়া হাড্ডির সাথে মিশছে, গোস্ত মিশে গেছে, সারা দিন রাত্রে এক বেলা খাবার খাইছে, আর আমরা আটটুসি যে খালি গরু গোস্ত খাওয়ার ধান্দা করি। কি কথা খারাপ কইছি বলি ভাই? খালি চিন্তা গরু গোস্ত এই বছর কম দিছে, খালি আলু দিছে। আরে তোর আলুর দিকে গরুর দিকে নজর গেল কে? তুই কিতাব মরিদ রে, খালি আলু আর গরুর দিকে নজর দা। মুরিদের নজর কি গরুর দিকে থাকবে নাকি? মুরিদের নজর থাকবে আমার ইসলাহি নাফস, আমার আত্মার শুদ্ধি কেমনে হবে, আমি কেমনে মাপ পাবো, কেমনে নিয়ামত পাবো, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ রহমত তার শেষ হয়ে যাবে, খালি গরুর চিন্তা করতেছে। গরুর গোশত বছর দিল না, মনে কিছু নিয়ে না, এগুলো নফসা নেফসা। 12 বছর দরবারে থাকছি তো এগুলো বুঝি আমি। ডালির সাথে ফুকা, ভাতের সাথে যে শফিক ভাই জানে, এটা মাদ্রাসে পড়ছে, আর সিনিয়র ভাই ছিল বেলাল ভাই, শফিক ভাই, আর কারি সবজন মিলাদ পড়েছে, তখন আমি যে বইয়ে থাকতাম, এটার মিলাদের সুর যে কি লাহানি সুর আছিল, যে সর্বনাশ মাইক ছাড়াই বাস্ত, আর জিকির করলে তো পুরা ফাটাফাটি, অহন জিকিরের জজবা খুব মারাত্মক। খুব মনোযোগ দিন বন্ধু, ওই যে ভাতের সাথে পোকা আসছে কি ভাই, আমরা কি পোকা ফেলাইছি? আমি খেয়ে নিছি, খেয়েছি, কত পোকা খেয়েছি, ডালির সাথে মেরে নিছি, আপনারা তো খাইছেন আরো বেশি খেয়েছি। ফুরানডি তো এই জন্য ফুরানডি তো ওখানো ফুরানডি বলে না, ফুরানডি ওখানো গরু চিন্তা করে না, নতুনডি খালি খালি গরু চিন্তা করে, খালি গরু চিন্তা, আলু দিছে কিছু গরু দে নেই, খালি গরু চিন্তা। ফুরানডি ফুরান মুরিটি কোনো সময় যা কয় না যে আমার গরুর গোশত কম দিছে, এটি চিন্তা এরা করে না। কি কথা কর না কেন, হুজুরের কালবে যেটি শোয়ানো আছে এটি খুব মারাত্মক, খুব সিরিয়াস মুড়ি দিবি, এটি গরু চিন্তা করে না। ভাই পীরের দরবার খুব আলাদা জিনিস, এটা সেন্সিটিভ মামলা, ডাইন বাম হয়ে গেলে বিপদ আছে, এ চুপ থাকতে হয়, ঝামেলা আছে, কোন কাজ করবেন হুজুর কোনটা বেজর হয়ে যাবো গাছে, সে আরেক মহাবিপদ। বেজর হয়ে গেলে খুশি করা জ্বালা আছে, বেজার যদি হয়ে যায় খুশি করা খুব জ্বালা। ভাই পীরের দরবার সেন্সিটিভ মামলা, এলমে তাসাউফির বিদ্যাটা খুব মারাত্মক। পীরের দরবারে হুজুর 40 বছর কাটাইছে, দিন ও রাত্রি এক বেলা অর্ধ চামচ খাইছে। ভাই হুজুর 40 বছর কাটাইছে, আমরা 40 দিনও সম্ভব না। একদিন তাহাজ্জুদের অর্থ কাজা হয়েছে না, রহমত কাজা হয়েছে না, নামাজ কাজা হয়েছে না, মিথ্যা কথা বলছে না, ফায়েশা কথা বলছে না, আর আমরা দিন বইরে খালি বকাঝকা করি, দিন বইরে ফায়েশা কথা বলি, এগুলি ছাড়তে হবে। ভাই তরিকত পন্থী যারা আছে তাদেরকে যায় নামাজি হতে হবে, তরিকত পন্থী যারা আছে তাদের তসবি হাতে থাকবে, এশার নামাজের পরে দুরুদ শরীফ না পড়ে মুরিদ ঘুমাইতেই যাবে না। কি কথা কর না কেন, এশার নামাজ পড়ে মুরিদ দুরুদ শরীফ না পড়ে ঘুমাতে যাবে না, তো মুরিদ সে ঘুমাতে যাবে না, তার ঘুমই আসবে না। চেষ্টা করতে হবে, আমরা মুরিদ হইতে পারছি না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে আমার পীরের পাওয়ার আসেনি,
হ্যাঁ যেমনি কোশ্চেন তাতে বলুন কি ওয়াজ করলাম এতক্ষণ পাওয়ার আছে হ্যাঁ এ জাকের ভাইরা জোরে বলেন আছে কে কি কইলো ডান বাম তাকানোর সময় আমাদের নেই কথা ঠিক কি না তবে আমরা যে অন্য পীর মাশায়েখ যারা আছেন আমরা তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করি ভালোবাসি সমস্ত ওলিদের কদম আমাদের মাথার উপরে ঠিক কি না আমরা সব ওলিদেরকে সম্মান করি এজন্য হুজুরকে আমরা জান কিন্তু দুয়ার ভিতরে শিখেছে সমস্ত ওলিদের নাম ধরে 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 হুজুর দোয়া শিখেছে না আমরা কিন্তু সবার নাম ধরে ধরে দোয়া করি সমস্ত ওলিদের জন্য দোয়া করি আমরা দোয়াতে কিন্তু কাউকে বাদ দেই না সবাইকে হাদিয়া দিই হাদিয়া বুঝেননি হ্যাঁ হাদিয়া হাদিয়া নফল নামাজের হাদিয়া ফাতিহা শরীফের হাদিয়া সবার নামে দিয়ে দিই সবাই যার যার অবস্থান থেকে হাদিয়া পেয়ে যায় হুজুর শাহজালাল হাদিয়া পায় 360 আলিয়া পায় ওই যে আপনার আবেদ শাল মাদানি পায় সান্দার পীর সাহ হুজুর পায় কেউ কেউ বাদ যায় না ওই যে আপনার ফরাজি কান্দির হুজুর কেবলা পায় সবাই হাদিয়া পায় হাদিয়া আমরা কাউকে বাদ দিই না সবাইই হাদিয়া দিয়ে দিই আল্লাহ এই নফলের হাদিয়া তুমি দিয়ে দাও সবার কাছে চলে যায় আমরা কাউকে বাদ দেই না এই জন্য হুজুর কাবাদানের শিক্ষা দিছে এই জন্য দোয়ার সময় আমরা কাউকে আল্লাহ অলি গাউস কুতুব নুজাবান নুকেব আখের আবদাল যারা যে যেখানে ঘুমানো আছেন আল্লাহ সবার খেদমতে আমাদের পক্ষ থেকে নফলের হাদিয়া দাও পৃথিবীতে যত কোটি আল্লাহর অলি ঘুমাইছে তত কোটি আল্লাহর অলির কদমে আমরা হাদিয়া পেশ করি কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা তবরকের স্বাদ আলাদা হয় আমাদের তবরকের স্বাদ কি হয় হ্যাঁ ভালো করে শুনেন কি হয় আটটুসি তবরক রান্না করার সময় তরকারির সময় অজু ছাড়া রান্না করতে পারবেন কিনা জান তো গ্যারান্টি দিলাম জান কে পারবেন যে আমি অজু ছাড়া রান্না দিব জান আমি আটটুসির হুজুরের তরিকা সেরে দিব জান বেশি কারামত দেখান লাগবে না আমি একটা দেখাই দিলাম জান যদি কেউ রান্না করে দিতে পারে যদি আপনার ড্যাগে গন্ধ না আইছে পুড়ে না গেছে যদি রান্না করে দিতে পারেন তাহলে আমি ফরিদি আটটুসি তরিকা ছেড়ে দেবো আসেন যান অজু ছাড়া রান্না করে দিবেন যান চ্যালেঞ্জ দিলেন দেখি কার কলিজায় তো ফাওয়ার আছে একটু দেখতু অজু ছাড়া রান্না করে দিবেন যান অনেকে কয় জিনের কারবার সব এগুলি সব বাউতা কথা আবার কেউ লেখছে আগেই তা ছিল এখন কমছে কেউ কেউ তো কোরআন শরীফ পায়খানার নিচে থুয়ে দিছে কোরআন শরীফ পায়খানার নিচে থোয়া যায় আপনার একটু বললাম তো আপনি একটু থম তো দেখি কলিজায় সাহস কত দূর আছে যান দেখি আপনার বাড়ি ঘর থাকে কি না বা আপনি থাকেন কিনা একটু থম না আপনি একটু থম না কোরআন শরীফ পায়খানার নিচে থুয়ে যদি গরু ছাগল সারা দেশতে নিয়ে যায় তা আপনি একটু লোন না একটু হ্যাঁ একটু লোন এই সমস্ত গাঁজাখুরি গল্প কি কোথার থেকে আমদানি করে জানি না খুব মনোযোগ দিয়ে আমরার দরবারের যে মাহফিলের তাবারক হয় এই তাবারক কি দিয়ে হয় অজু দিয়ে করতে হবে জাকের বারে যারা রান্না করেন শুনে রাখবেন অজু হালত ফার্স্ট থেকে লাস্ট একবার রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অজু হালতে থাকতে হবে অজু যদি আপনি নষ্ট করেন আবার অজু না করেন ওই অবস্থায় যদি তাবারক রান্না করেন মানুষ তাবারক খাইব কিন্তু বরকত পাইব না মাশাআল্লাহ এটা এই জন্য আমাদের তাবারক রান্না করার আগে ফাতিহা শরীফ পড়িয়া সব আল্লাহর ওলিদের কদমে নজরানা দিয়ে তারপরে তাবারক রান্না করা হয় এই জন্য আমরা তাবারকের স্বাদই আলাদা আমরা কাউকে বাদ দেই না সবের আগে হাদিয়া দিয়ে নেই হাদিয়া আগে দিয়ে নেই যে আল্লাহ সব ওলিদের কদমে পাঠাও আমরার ফির খালি পাবে অন্য ফিরে পাইতো না না আমরা সবাই দিয়ে দিছি কাউরে বাদ দিছি না এই জন্য আমরা তবরকের বরকত আলাদা সূত্র ভুল হইলে মা মুশকিল।